সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে কিছুদিনের মধ্যেই করোনা চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ওইন্দ্রিলা করোনাময়ীর রানে রাসমণি সিরিয়ালে করোনার পর্ব শেষ হয়ে গিয়েছে তবু আজও সকল দর্শকের মনে রাজ করছে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা করোনাময়ীর রানে রাসমণির ধারাভাইকে ভাইকে রাসমণি সেজমের ভূমিকায় অভিনয় করত ঐন্দ্রিলা তার অসাধারণ অভিনয়ের কারণে সকলের নজর কাটতে সক্ষম হয়েছে সে তবে রানী রাসমণিতে তাকে যেমনটা দেখা গেছে বাস্তবে তিনি তেমনটা একেবারেই নন বাস্তবে তিনি সম্পূর্ণ আলাদা অত্যন্ত সুন্দরী নো মেকআপ লুকে হোক কিংবা সেটের মাঝে তোলা সেলফিতে সবেতেই ঐন্দ্রিলা হার মানাই তাবর তাবর অভিনেত্রীদের তার এই রূপের কারণেই মাত্র সতেরো বছর বয়সে একটা হিউজ ফ্যান তৈরি হয়েছে তার রানী রাসমণির ধারাবাহিকের পর থেকে ওয়েন্ড্রিলার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে পাশাপাশি বেড়ে চলেছে তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা তা সে ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম ওয়েন্ড্রিলা ফেসবুকের থেকে ইনস্টাগ্রামেই বেশি অ্যাক্টিভ সেখানেই সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করে থাকে নিজের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ওয়েন্ড্রিলা বলেন আমার সবচেয়ে বড় স্বপ্নের কথা এখনও কারো কাছে বলিনি আজ বলছি আমার স্বপ্ন এমন একটা চরিত্রে অভিনয় করা যেটা শুধুমাত্র আমার লেখা হবে এমন কোনো গল্প যা নিয়ে আগে কোনো ধারাবাহিক হয়েছে বা কোনো সিনেমা হয়েছে ওই চরিত্রটায় অভিনয় করতে চাই যার গল্পটা শুধুমাত্র আমার কথা ভেবেই যেন লেখা হয় এই মুহূর্তে খনার বচন ধারাবাহিককে খনায় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে চোদ্দ জানুয়ারি থেকে কালার্স বাংলায় শুরু হয়েছে খনার বচন ধারাবাহিকটি আর এই খনায় চৈত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা সাহা ধারাভাইকে দেখা যাবে খনা যেটাই বলে সেটাই সত্যি হয়ে যায় আর এই ধারাবাহিকের মাধ্যমেই ঐন্দ্রিলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো বন্ধুরা রানী রাসমণির ধারাভাইকে ঐন্দ্রিলার অভিনয় আপনাদের কেমন লেগেছিল লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন